আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2023-24 শিক্ষাবর্ষে যারা MBBS মেডিকেলে ভর্তি হয়েছ, তোমাদের দ্বিতীয় পর্যায়ের মাইগ্রেশনের আবেদনটি শুরু হয়েছে। তোমরা মাইগ্রেশনের আবেদনটি যেভাবে করবে, ফার্স্টে তোমরা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে লিখবে dgmetelitalk.com বিল। লেখার পর দেখতে পাচ্ছ MBBS মাইগ্রেশন 2024। এই লিঙ্কটি চলে আসছে, এটা হচ্ছে লগইন ইন্টারফেস। যদি তুমি এই লিঙ্কটি খুঁজে না পাও, আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দেবো, তোমরা সেই স্থানে শুধুমাত্র ক্লিক করলে তোমাদের লগইন ইন্টারফেসে নিয়ে যাবে। তো তারপর হচ্ছে তোমাদের আইডি পাসওয়ার্ডটি বসাতে হবে। আইডি পাসওয়ার্ডটি তোমরা পেমেন্ট করার পরে পেয়েছিলে। যদি আইডি পাসওয়ার্ডটি হারিয়ে ফেলে তাহলে দেখতে পাচ্ছ রিকভারি আইডি পাসওয়ার্ড, রিকভারি আইডি পাসওয়ার্ড করে দেন হচ্ছে তোমরা আইডি পাসওয়ার্ডটি বসিয়ে লগইন ইন্টারফেসে লগইন অপশন প্রেস করবে। তো লগইন অপশন প্রেস করার পর তোমাদের হচ্ছে প্রোফাইলটি লগইন হয়ে যাবে। তো লগইন অপশন প্রেস করার পর প্রোফাইলটি লগইন হয়ে যাবে, দেখতে পাচ্ছ তোমাদের নাম চলে আসছে, পিতার নাম, মাতার নাম, তোমাদের রেজাল্ট এবং হচ্ছে তুমি যে কলেজে চান্স পেতে পারছো। তোমাদের সর্বোচ্চ 4টি কলেজ চয়েস দিতে হবে মাইগ্রেশনের জন্য, 4টি কলেজ, ঠিক আছে? তোমাদের পছন্দ মতো 4টি কলেজ সার্চ ক্লিক করে অ্যাড বাটনে প্রেস করবে। এভাবে 4টি কলেজ চয়েস করে দেবে, দেওয়ার পর নিচে দিকে আসবে হচ্ছে তুমি টিক বক্সটা দিয়ে কনফার্ম অ্যান্ড সাবমিট দিয়ে দেবে, তাহলে তোমাদের মাইগ্রেশন আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে।